अपने हाथ हटाओगे मेरे ब्रेस्ट से? ये ब्रेस्ट है, मुझे तो लगा चेस्ट है। মাঝে মাঝে এমন কিছু মুভি বেরোয় যেগুলোতে লজই কম থাকলেও প্রচণ্ড ভাবে এন্টারটেইনিং হয় মুভিগুলো। এই মুভিটাও সেরকমই একটা মুভি। এই মুভির কিছু কিছু দৃশ্য এমন অদ্ভুত আর বিচিত্র যেটা কিনা মানুষ কল্পনাও করতে পারবে না। লজই কম থাকলেও দৃশ্যগুলো প্রচণ্ড ভাবে এন্টারটেইনিং। মুভিটা অ্যাকচুয়ালি বানানো হয়েছে নর্থ কোরিয়ার শাসক কিম জং উনকে ব্যঙ্গ করে। তো চলো মুভির গল্প শুরু করা যাক, দ্য ডিকটেটর। প্রথমে একটা কথা বলে নিই, এরকম অদ্ভুত আর বিচিত্র কাহিনী এর আগে আমি শুনিনি, কিন্তু মুভির গল্পটা 100% মজা দেবে। আলাদিন এমন একটা বাচ্চা যার জন্ম হয় বড় বড় দাড়ি নিয়ে। ইনি এমন মানুষ যে নিজের দেশে নিজের প্রাইভেট অলিম্পিক আয়োজন করেছে এবং দৌড় প্রতিযোগিতায় ইনি নাম লেখান, এবং সেই দৌড় প্রতিযোগিতায় ওনার থেকে আগে যদি কেউ যেতে চায় তাহলে তার দুর্ভাগ্য হবে, তাকে পায়ে গুলি খেতে হবে। এইভাবে নিজে জোর খাটিয়ে 14টা গোল্ড মেডেল নিজেই জেতেন। এনার বডিগার্ড হিসাবে ইনি পুরুষদের পছন্দ করেন না, সবসময় মেয়ে বডিগার্ড এনাকে ঘিরে রাখেন, এবং মেয়ে বডিগার্ড যাদেরকে রাখা হয়েছে তাদের একটা বিশেষ ক্ষমতা আছে। হ্যাঁ, এটাই সেই বিশেষ ক্ষমতা, তারা তাদের বিশেষ অঙ্গ দিয়ে যে কোনো কিছু ভেঙে ফেলতে পারে। আত পাগলা টাইপের শাসক অ্যাডমিরাল জেনারেল আলাদিন। নতুন পরমাণু বোম বানাচ্ছে ওয়াদিয়ার বিজ্ঞানীরা। আলাদিন সেখানে যায়, সেখানে গিয়ে পরমাণু বোমকে দেখতে রুল পেন্সিলের মতো হওয়ায় সে রেগে যায়। সে রেগে গিয়ে বলে, এটা কি বানিয়েছ? এটা তো গোল বানাতে হতো। আমার পরমাণু বিজ্ঞানী নাদাল কোথায়? ওখানে থাকা বিজ্ঞানীরা বলে, স্যার আপনি হয়তো ভুলে গেছেন, নাদালকে আপনি মেরে ফেলার হুকুম দিয়েছিলেন, কারণ ও পরমাণু বোমটাকে গোল বানিয়েছিল আর আপনি চেয়েছিলেন সেটা যেন পেন্সিলের মতো চোখা হয়, তো আমি তো চোখা বানিয়েছি। এরপর কাহিনী ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে পরমাণু বোমের শেপ পছন্দ না হওয়ায় নাদালকে মেরে ফেলার হুকুম দিয়েছিল আলাদিন। আর যাকে তাকে যখন তখন কোনো একটা কিছু অপছন্দ হলেই সেই মানুষটার তাকে মেরে ফেলার হুকুম দিয়ে দিত আলাদিন। এরপর দেখা যায় আলাদিনের গাড়ির কনভয় আলাদিনের প্যালেসের সামনে আসে, সেখানে হঠাৎ করে একজন আলাদিনকে গুলি করে মেরে ফেলে। পরে দেখা যায় আলাদিনের মতো দেখতে অন্য একটা মানুষ ছিল, সেটা আলাদিন নিজের মতো দেখতে ডুপ্লিকেট নিয়ে ঘোরাফেরা করে, কারণ সবসময় তার প্রাণের ভয় থাকে যে কেউ তাকে গুলি করে না মেরে ফেলে। কিন্তু তাকে মারার চেষ্টাটা কে করেছিল? এখানে দেখা যায় আলাদিনের যে কাকা আছে এনার নাম তামির, এই তামির ছিল সিংহাসনের উপযুক্ত দাবিদার, কিন্তু তামিরকে রাজা করা হয়নি। তামিরের লোভ ওয়াদিয়ার সিংহাসন এবং ওয়াদিয়ার তেলের খনির প্রতি, যেই তেল সে আফগানিস্তান আর ইসরায়েলকে বিক্রি করতে চায়। দেখা যায় যে আলাদিনের জীবন বিশাল বিলাসবহুল, এক রাতও সে নারী ছাড়া থাকে না। টাকা দিয়ে বিভিন্ন অ্যাক্ট্রেস থেকে শুরু করে বিভিন্ন মেয়েকে সে বিছানায় নিয়ে আসে, এবং যাদের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে তাদের সাথে আবার সেলফিও তোলে। সেলফি তোলে দেওয়ালে সেটাকে টানিয়ে রাখে, এবং এই দেওয়ালে দেখা যায় দু একজন পুরুষের সাথেও তার সেলফি আছে। আর কিছু বললাম না, ব্যাপার তো বুঝতেই পারছো। আলাদিনের নারী পুরুষ দুটোতেই কোনো আপত্তি ছিল না। আলাদিন এমন ধরনের পাগল মানুষ যে ওয়াদিয়াতে বিভিন্ন ধরনের রুলস বানিয়ে রেখেছে, এমনকি ডিকশনারির 365টা শব্দ বদলে দিয়ে সেগুলোর নাম আলাদিন রেখে দিয়েছে। পজিটিভ শব্দটাকে বদলে দিয়ে সেখানেও আলাদিন, নেগেটিভ শব্দটাকে বদলে দিয়ে সেখানেও আলাদিন। অর্থাৎ ডাক্তার যদি কাউকে বলে আপনার HIV পজিটিভ, তাহলে সে বলবে যে আপনার HIV আলাদিন। এবার আলাদিন মানে সে কি বুঝবে, পজিটিভ বুঝবে না নেগেটিভ বুঝবে, সেটা তার ব্যাপার। তো এই সময় আমেরিকা সহ বিভিন্ন দেশ ওয়াদিয়ার বিরুদ্ধে গর্জে ওঠে। তারা বলে ওয়াদিয়াতে বেআইনি ভাবে পরমাণু বোম বানানো হচ্ছে, পৃথিবীতে এখন পরমাণু বোম বানানো নিষিদ্ধ, তবুও ওয়াদিয়া লুকিয়ে লুকিয়ে পরমাণু বোম বানাচ্ছে, এর জবাব তাদেরকে দিতে হবে। আলাদিনের কাকা তামির এসে আলাদিনকে এই কথা জানায়, কিন্তু আলাদিনের সেসবে কোনো মন নেই, আলাদিন নিজের জীবন নিয়ে ব্যস্ত। এবং এই সময় আলাদিন বলে, আমার তো ডুপ্লিকেটটা মারা গেছে, আর একটাকে জোগাড় করো, কারণ আমি এরকম করে রাস্তা বেরোতে পারবো না, আমার জন্য গুলি খাওয়ার মতো একটা ডুপ্লিকেট সবসময় আমার সাথে থাকা উচিত। এবং কিছুদিন পর তার একটা ডুপ্লিকেটও পাওয়া যায়। এই সময় ওয়াদিয়ার বিরুদ্ধে আমেরিকা সহ সম্মিলিত জাতিপুঞ্জ যুদ্ধ ঘোষণা করে। আমেরিকা জানায় যদি অ্যাডমিরাল জেনারেল আলাদিন নিজে এসে তার বক্তব্য না রাখেন তাহলে ওয়াদিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। আলাদিন এই সময় ডিসিশন নেয় যে আমি আমেরিকায় যাব। সে তার কাকাকে বলে যে তুমি সবকিছু রেডি করো। তো এবার আমেরিকায় আসে আলাদিন, এত সব গাড়ি আর এত নারী নিয়ে সে আমেরিকায় আসে। আমার কাছে তো একটাও নেই। একটা বড় হোটেলে তার থাকার ব্যবস্থা করা হয়। রাতে আলাদিন যখন শুয়েছিল, তার হোটেলের সিকিউরিটি চিফ আলাদিনকে মাথায় বাড়ি মেরে অজ্ঞান করে তাকে সেখান থেকে নিয়ে যায়। আলাদিনের যখন জ্ঞান ফেরে, সে দেখে সে একটা চেয়ারে বাঁধা অবস্থায় বসে আছে, এবং তারই নিরাপত্তার দায়িত্বে থাকা সেই মানুষটা তাকে সেখানে মেরে ফেলতে চাইছে। সে আলাদিনের দাড়ি ছিঁড়ে নেয়।
এবং সে আলাদিনকে মেরে ফেলতে চায়, কিন্তু আলাদিন কোনো রকমে সেখান থেকে পালিয়ে বাঁচে। পরের দিন আলাদিনের ভাষণ দেওয়ার কথা। পরের দিন যখন আলাদিন হোটেলের কাছে যায়, তখন তাকে যেতে দেওয়া হয় না, কারণ কেউ তাকে চিনতে পারে না, তার দাড়ি নেই। আর আলাদিনের দাড়ির জন্য আলাদিনের ফেসটাকে একটা আলাদা রকম দেখাতো। সে দেখে তার কাকা তামির তার ডুপ্লিকেটকে আলাদিন বানিয়ে ফেলেছে এবং সে এটা দেখে অবাক হয়ে যায়। তার মাথায় আকাশ ভেঙে পড়ে এবং সে বুঝতে পারে যে তার সমস্ত রকমের ষড়যন্ত্রের মূলে রয়েছে তার কাকা তামির। অর্থাৎ ওয়াদিয়াতে তার উপর গুলিও চালিয়েছিল তার কাকা এবং এখানেও মারতে চেয়েছিল তার কাকা। এদিকে সেদিন নকল আলাদিন ভাষণ দেয়। আলাদিনের কাকা তামির যা যা লিখে দিয়েছিল সে তার ভাষণে তাই তাই বলে। সে বলে ওয়াদিয়াকে এখন থেকে গণতান্ত্রিক দেশ করা হবে এবং ওয়াদিয়ার তেল বাইরের দেশকে বিক্রি করা হবে, আর একটা সংবিধান বানানো হবে এবং সেই সংবিধানে আলাদিন 5 দিন পর সাইন করবে, অর্থাৎ ডুপ্লিকেট আলাদিন। তামির এটা করছিল যাতে তামির নিজে ওয়াদিয়াতে শাসন করতে পারে এবং ওয়াদিয়ার তেল ইসরায়েলকে বিক্রি করতে পারে মোটা টাকায়। এটা শুনে বাইরে থাকা আসল আলাদিন রেগে যায় এবং সে হোটেলের ভেতরে ঢুকতে চায়। ওখানের পুলিশ তখন জল কামান ছুটতে শুরু করে। ওখান থেকে আলাদিনকে একটা মেয়ে বাঁচায়, এর নাম জয়ী। জয়ীর পেছনে বসেছিল আলাদিন একটা স্কুটির মধ্যে এবং রাস্তায় জোরে ঝাঁকি লাগলে আলাদিন তার ঠিক এইখানে চেপে ধরে। তো মেটা বলে, আপনি হাত দাওগে মেরে ব্রেস্ট সে, ইয়ে ব্রেস্ট হ্যায় মুঝে তো লাগা চেস্ট। জয়ী খাবার ডেলিভারি করার কাজ করে, বড় একটা স্টোর আছে তার। এখানে আলাদিনকে কাজ দিতে চায় সে, কিন্তু আলাদিনের মনে আছে বিশাল ইগো, কারণ সে ওয়াদিয়ার শাসক। যদিও জয়ীকে সে জানায় নিজে সে ওয়াদিয়ার রাজা, সে বলে আমার মতো মানুষ তোমার এই ছোট্ট দোকানটাতে কি কাজ করবে, আমি এগুলো কাজ করব না। সে বলে ওখান থেকে চলে যায়। সে যখন ওখান থেকে চলে যায়, সে রাস্তা রাস্তা ঘুরছিল, এই সময় সে দেখতে পায় নাদালকে। নাদালকে দেখে সে অবাক হয়ে যায়, কারণ নাদালকে তো মেরে ফেলার আদেশ সেই দিয়েছিল। নাদাল মরেনি, কি করে নাদাল আমেরিকাতে? নাদালের পিছনে এসে একটা রেস্টুরেন্টে ঢোকে। রেস্টুরেন্টে গিয়ে সে দেখে আলাদিনকে ঘৃণা করে এরকম মানুষেরা সেই রেস্টুরেন্টে খেতে আসে এবং তাদের মধ্যে বেশিরভাগই হচ্ছে ওয়াদিয়া থেকে পালিয়ে আসা ওয়াদিয়ারই নাগরিক। এবং এদের মধ্যে অনেকে আলাদিন চিনে ফেলে, কারণ এদের মধ্যে অনেকে আলাদিন মৃত্যুদণ্ড দিয়েছিল। কিন্তু আলাদিন দেখে অবাক হয়ে যায় তারা সবাই এখানে জীবিত আছে। আলাদিনকে দেখে সেখানকার মানুষেরা সন্দেহ করা শুরু করে এবং একজন বলে যে এ তো দাড়ি ছাড়া আলাদিন। কিন্তু এই সময় নাদাল সেখানে চলে আসে এবং পরিস্থিতি সামলে নেয়। সে বলে না, এ আমার কাজিন। আলাদিন নাদালকে জিজ্ঞেস করে, তার আগে বলো তুমি বেঁচে কি করে আছো, আমি তোমাকে মেরে ফেলার আদেশ দিয়েছিলাম। নাদাল হাসতে হাসতে বলে, তুমি যাদেরকে মেরে ফেলার আদেশ দিতে বা মৃত্যুদণ্ড দিতে, কাউকে মারা হয়নি, সবাই জীবিত আছে। তখন নাদালকে আলাদিন বলে, নাদাল আমার সাথে খুব খারাপ হয়েছে, আমার কাকা আমাকে মারার চেষ্টা করেছিল এবং আমার ডুপ্লিকেটকে আলাদিন বানিয়ে বসেছে এবং ওয়াদিয়াকে সে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে চায়, যেটা আমি হতে দিতে পারি না, তুমি আমাকে সাহায্য করো। নাদাল বলে, ঠিক আছে আমি তোমাকে সাহায্য করছি, কিন্তু তার পরিবর্তে তুমি আমাকে তোমার দেশের পরমাণু বিজ্ঞানীদের মধ্যে সবার উঁচুতে স্থান দেবে। আলাদিন এতে রাজি হয়ে যায়। এবার সেই হোটেলে ঢোকার জন্য পাস চাই। এবার জয়ী নামে যে মেয়েটা ছিল, সেই মেয়েটা ওই হোটেলেরই খাবার সরবরাহ করত। সুতরাং আলাদিন এই বুদ্ধি নিয়ে সেই মেয়েটার কাছে যায় যে মেয়েটার সাথে যদি আমি আবার ভাব করে নিই, তাহলে আমি ওই হোটেলে ঢোকার পাস ইজিলি পেয়ে যাব। সে মেয়েটাকে গিয়ে বলে, জয়ী আমাকে ক্ষমা করে দাও, আমি সেদিন বুঝতে পাইনি, আমি তোমার আন্ডারে কাজ করতে চাই। এবং আলাদিন সেখানে কাজ করা শুরু করে। আর এদিকে আলাদিনের কাকা তামির এটা টের পেয়ে যায় যে অরিজিনাল আলাদিন মরেনি, সে বেঁচে আছে। সে আলাদিনকে মারতে একজন বিশেষ বডিগার্ড পাঠায় এবং একটা মেয়ে আসে আলাদিনকে মারতে। আর এই দৃশ্য দেখার আগে অন্ধ হয়ে যাওয়া ভালো ছিল। মানুষ বম দিয়ে মারে, গুলি করে মারে, লাঠি দিয়ে মারে, হাত দিয়ে মারে, দরকার পড়লে অভিশাপ দিয়ে মারে, কিন্তু এমন বিশেষ অঙ্গ দিয়ে এরকমভাবে কেউ মারতে পারে এ আমি জন্মেও দেখিনি, এই প্রথম দেখছি মুভিতে। তো আলাদিনকে সে মারার বিভিন্ন চেষ্টা করতে থাকে এবং আলাদিন শেষ পর্যন্ত এই মেয়েটাকে মেরে ফেলে। এরপরে আলাদিনের দরকার ছিল একটা দাড়ির, এবং যেহেতু হাতে আর টাইম ছিল না, মাত্র 2 দিন সময় ছিল হাতে আর, সেহেতু একটা রেডিমেড দাড়ি চাই আলাদিনের। এই সময় আলাদিন আর নাদাল একটা চার্চে যায়, সেখানে একজন মানুষ মারা গেছে, সেখানে মানুষটার দাড়ি চুরি করতে যায় তারা। এবার দাড়ি চুরি করতে না পেরে গোটা মাথাটা কেটে নিয়ে মুন্ডু হাতে নিয়ে রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে। লোকজন তার পিছনে, এবং এই বিউটিফুল মুন্ডুটা থেকে দাড়ি খুলে নিয়ে সেই দাড়িটা আলাদিন আঠা দিয়ে নিজের গালে আটকে নেয়। আচ্ছা, এদিকে বলে রাখি, এই ঘটনার আগে জয়ীকে একদিন রাতে আলাদিন জানায় যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু তুমি আমাকে যা ভাবো আমি তা নই, আমি হলাম ওয়াদিয়া শাসক জেনারেল অ্যাডমিরাল আলাদিন। এটা শুনে জয়ী অবাক হয়। জয়ী বলে, তুমি আমাকে মিথ্যে কেন বলেছো?
সে বলে আমি বাধ্য ছিলাম, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি। কিন্তু জয়ী এতে প্রচণ্ড রেগে যায় এবং জয়ী তাকে বলে তুমি এখান থেকে চলে যাও, তুমি আমাকে মিথ্যে কথা বলেছ, আমার সরলতা সুযোগ নিয়েছ, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, এবং সেখান থেকে আলাদিন চলে যায়। এবার হোটেলে যাওয়ার পাস পাবে কি করে আলাদিন? আর হোটেলের ভেতরে না যেতে পারলে তো সে তার ডুপ্লিকেটকে সরিয়ে সেই জায়গায় নিজেকে রাখতে পারবে না। সুতরাং হোটেলে যাওয়ার একটা অদ্ভুত উপায় খুঁজে বের করলো নাদাল। নাদাল একটা দড়ি বানায় এবং সেই দড়িটা বিল্ডিংয়ের এক পাশ থেকে আরেক পাশ অবধি ফিকে মারা হয়। সেখানে ঝুলে আলাদিন যখন ওই পাশে যাচ্ছিল, তার শরীরের মধ্যে বিভিন্ন জিনিস থাকায় তার অত বড় ভারী শরীরটাকে সেই দড়িটা টেনে নিয়ে যেতে পারছিল না। সুতরাং সে তার শরীর থেকে একটার পর একটা জিনিস ফেলতে শুরু করে। তার পকেটে যা যা ছিল সে প্রথমে ফেলে দেয়। ফেলার পরেও তার ওজন অনেকটাই ভারী ছিল। এবার এপাশ থেকে নাদাল চিৎকার করে বলতে থাকে, তোমার মধ্যে আর কিছু নেই যেটা ফেলা যায়? সে তখন বলে, না আর কিছু নেই যেটা ফেলা যায়। আলাদিন নিজের প্যান্টটাও খুলে দেয় এবং শেষ পর্যন্ত সে এই অবস্থায় গিয়ে বিল্ডিং এর ওই পাশে পৌঁছায়। এবং পৌঁছানোর পর তার ডুপ্লিকেটকে সরিয়ে দেয়। ডুপ্লিকেটকে সরানোর পর তামির কিন্তু বুঝতে পারে না যে তার ডুপ্লিকেটকে সরানো হয়েছে। এরপর আলাদিন সেই হোটেলে থাকা প্রেস কনফারেন্সে আসে এবং সেখানে এসে সে বলে যে আমি হলাম অ্যাডমিরাল জেলারের আলাদিন, কিন্তু আমার এই কাকা তামির আমাকে মেরে ফেলা চক্রান্ত করেছে আর আমার এই ডুপ্লিকেটকে আলাদিন বানিয়েছিল। তার কাকাকে গ্রেপ্তার করা হয় এবং এরপর আলাদিন ভাষণ দিতে থাকে। আলাদিন বলে যে ওয়াদিয়াকে গণতন্ত্র করার কথা বলা হয়েছিল, কিন্তু ওয়াদিয়াকে আমি গণতন্ত্র করতে চাই না। এই সময় সেখানে জয়ী হাজির হয় এবং জয়ীকে দেখে তার চিন্তাভাবনা পাল্টে যায়, যেমন মেয়েদেরকে দেখে ছেলেদের চিন্তাভাবনা পাল্টে যায় সেরকমই আর কি। তো সে জয়ীর চোখের দিকে তাকিয়ে সে নিজের ভাষণ বদলে নেয় এবং সে বলে ওয়াদিয়া এখন থেকে বড় একটা গণতান্ত্রিক দেশ হবে এবং সেখানে ভোট হবে। ভোটের মাধ্যমে ঠিক করা হবে যে কে ওখানে শাসন করবে এবং একটা বড় সংবিধান বানানো হবে এবং সেই সংবিধানে সমস্ত মানুষকে সব রকম সুযোগ সুবিধা দেওয়া হবে। এরপর দেখা যায় আলাদিন জয়ীকে বিয়ে করে এবং ওয়াদিয়াতে গণতন্ত্রের জন্য ভোট শুরু হয়। যদিও সে ভোটে মানুষকে ভয় দেখিয়ে সে আলাদিনই জয়লাভ করে এবং ওয়াদিয়ার আবার শাসক হয়ে যান আলাদিন। এবং আলাদিন কিন্তু এখন অনেকটা বদলে গেছে। জয়ীর পাল্লায় পড়ে আলাদিন অনেকটা চেঞ্জ হয়ে গেলেও তার একটা স্বভাব কিন্তু বদলায়নি, যখন তখন জায়গায় তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়ে দেওয়া। তো এখানে মুভিটা শেষ হয়ে যায়। এখানে আমি পার্সোনালি রেকমেন্ড করবো, মুভিটা যদি পাও তো অবশ্যই দেখো। মুভিটা প্রচণ্ডভাবে এন্টারটেনিং একটা মুভি যা তোমাকে প্রচণ্ডভাবে মজা দেবে। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও যাতে পরে কোনো ভিডিও আপলোড করা হলে সেটা নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে।